তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজ হচ্ছে 27th of July আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আজ আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ ঘুম থেকে উঠতে একটু সবার দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই, কোনো কোনো দিন হয়ে যায় এরকম। তো উঠে আজকে ব্রেকফাস্ট করি, দেরি হয়েছে মানে কি আটটার মধ্যেই উঠে গেছি। তো সকালের এখনও কোনো কিছুই করা হয়নি আংশের জন্য। এই যে দুষ্টুটা এখনো আছে এখানে, আর আমাদের এখানে দুটো বানর এসে যা অবস্থা করছে, কিছু বলার মতো না এইভাবে করছে। পুরো সব কিছু রান্নাঘরে ঢুকে আমাদের সব কিছু জিনিস ফেলে দিয়েছে, মানে সব কিছু ডিবা ডাবি সব কিছু ফেলে দিয়েছে, সব কৌটোগুলো ফেলে দিয়েছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকেই। আমি পুরো দিন কী কী করি কি না তা তোমাদের সাথে শেয়ার করব। তো থাকবে সাথে, এই যে আমাদের সাথে আনসা চলে এসছে, কি বলবে সবাইকে? হ্যাঁ, হাই করছে সবাইকে। তো ঠিক আছে, শুরু করি আজকের ব্লগটা। দেখো, বানর এসে আমাদের ফ্রিজের উপরটাও নোংরা করে রেখে চলে গেছে। তো বাবা যাচ্ছিলেন বাজারে, আর আনস দেখো মানে ওর ছাতি লাগে বলে ও কান্না শুরু করে দিয়েছে। তো না পারতে ওর ঠাম্মি ওকে নিয়ে হাঁটছেন। দেখো প্যান্টও পরা নেই, এইমাত্র শি করেছে তো ওর প্যান্ট খুলে দেওয়া হয়েছে। এইভাবেই ও চলে গিয়েছিল রাস্তায়। তো দেখো না পারতে ওর ঠাম্মি ওকে নিয়ে ছাতা নিয়ে হাঁটছেন। এখানে এত দুষ্টু হয়েছে মানে ও বলার মতো নয়, এত দুষ্টু হয়েছে মানে ওর যা লাগবে তা লাগবেই লাগবে, এইভাবে ও দুষ্টুমি করে। দেখুন এখনও মানে ও শান্ত হয়নি, তো এইভাবেই করছে। তো এখানে আমি সবজিগুলো ধুয়ে রাখছি, এখন তো মানে এমনিতেই ধুয়ে রাখি সবসময়। এগুলো সবজি বাবা নিয়ে আসছেন একটু আগে যে গিয়েছিলেন তখন। ঠিক আছে, এগুলো আগে ধুয়ে রেখে দিই। আর এখানে আমাদের অস্কার স্নান করছে আজকে অনেক দিন পর, 10-12 দিন হয়ে যাবে ও স্নান করেনি। তো আজ করছে, এই গরমের মধ্যে ওরও আরামই লাগছে স্নান করে। তো দেখো কীভাবে বসে আছে, কোনোদিন ও বাথরুমে গিয়ে স্নান করে মানে আমাদের মতো বাথরুমে ঢুকিয়ে ওকে স্নান করানো হয়, কিন্তু এখন আরও বাথরুমে ঢুকতেই যায় না, ওইদিকে গেলেই দৌড়ে চলে আসে। তাই এখানে ওকে বেঁধে রেখে তারপর স্নান করিয়ে দিচ্ছে। Thank you.
তো হয়ে গেছে আমাদের অস্কারের স্নান, আর এখন একটা ভালো কাপড় দিয়ে ওকে মুছে দেবে। এই যে ওকে একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আর ও কিন্তু এই গরমের মধ্যে স্নান করে অনেক আরাম পেয়েছে, ও বলতে পারছে না মুখে, কিন্তু তাও অনেক আরাম পেয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি দুপুরবেলা অস্কারকে তোমাদেরকে দেখিয়েছি যে অস্কারকে স্নান করানো হয়েছে। আজ তাড়াতাড়ি চলে এসছে, সকালবেলা গিয়ে প্রায় দুটোর দিকে চলে এসছে, তো এসে অস্কারকে আজকে স্নান করিয়ে দিয়েছে। আর আজকে এত গরম ছিল আর শরীরটা অনেক খারাপ লাগছিলো, তাই আর আমি দুপুরবেলা কোনো ব্লগিং করিনি। আজকে আমাদের ঘরে লাঞ্চে কী রান্না হয়েছে, কী খেয়েছি তাও তোমাদের সাথে আজ আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম ঠিক আছে, একদিন স্কিপ করি, কাল থেকে আবার দেখাবো। তো আজ তো তোমরা দেখলে অস্কারকে স্নান করানো হয়েছে, মানে এরকমই ওকে স্নান করানো হয়। মাঝে মধ্যে ওকে বাথরুমে নিয়েই করানো, মাঝে মধ্যে কি প্রায় সময় ওকে বাথরুমে নিয়েই করানো হয়, আর এখনও বাথরুমে যেতেই চায় না ভয়ে, তাই ওকে ওইখানে মানে বেঁধে রেখে তারপর স্নানটা করানো হয়েছে। তো কিছুদিন মানে ওদেরকে স্নান না করালে ওদের শরীরে একটা গন্ধ চলে মানে হয়ে যায়, তাই আর কি ওকে আজকে স্নানটা করানো হয়েছে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যার সময় সবার চাও খাওয়া হয়ে গেছে, সব কিছু যা যা খাওয়ার হয়ে গেছে। আর ও একটু আগে আবার নিয়ে এসছে এতগুলো মাছ, তো দেখাবো তোমাদেরকে। এখন বসে একটু মাছ কাটছে, ওটা ওর পানিশমেন্ট। আর বাকিগুলো তো মা থরি সব কিছু কাটবে, তো বাকিগুলো মা কেটে নেবেন। তো ঠিক আছে, দেখাই তোমাদেরকে, চলো। এই দেখো এখানে মাছ আছে, এগুলো নিয়ে এসছে এখন। আর এখানেও আরও ছোটো মাছ, তো এগুলোও নিয়ে এসছে। এই দেখো এখানে বসে বসে কাটছে, তো ওটা ওর পানিশমেন্ট। আর আমার শরীরটা না আজকে ভীষণ খারাপ লাগছে। আজ মিষ্টুর শরীরটা হঠাৎ করে খারাপ করে নিয়েছিল। খারাপ মানে কি, গরমের জন্য মানে একটু অনেক ভীষণ গরম দিয়েছে আজ, তাই ওর শরীরটা একটু মানে খারাপ লাগছিল। তাই আমিও মানে আজকে তাড়াতাড়ি এসে যাই, আমাকে ফোন করে বলেছিল, তো আমি কাজে গিয়েছিলাম, তো আমিও একটু তাড়াতাড়ি এসে যাই। তো তাই আজ এর জন্যই মানে ও ব্লগ বানাতে পারেনি। আর তো আশা করি যতটুকু দেখিয়েছে তোমাদের ভালো লাগবে, আর কিপ সাপোর্টিং হার। ও অনেক মেহনত করছে, মানে কি বলবো, অনেক কষ্ট করছে তোমাদেরকে ভালো ভালো ভিডিওস দেওয়ার, আর মানে তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরার। কিন্তু আজ মানে ওর একটু শরীরটা গরমের জন্য খারাপ হয়, ও আর এতটুকু মানে ব্লগ পুরোটা কন্টিনিউ করতে পারেনি। তো তার জন্য কালকেও আবার শরীরটা আশা করি কালকে ঠিক হয়ে যাবে, তো কালকেও আবার ঠিক করে ব্লগ বানাবে সেটাই। আর আমিও আসার এই রিজনটাই এটা ছিল যে ও আমাকে ফোন করে বলেছিল ওর শরীরটা একটু খারাপ করেছে, তাই আমিও এসে গেছি। তো চলো ঠিক আছে, আজকের জন্য ব্লগটাকে এখানেই রাখছি, আর আমি আজকে ব্লগটাকে শেষ করছি। তো তাহলে কাল আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, বাই বাই।